হে গাইস, তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। সো একটা হচ্ছে যে এমনিতে আমার কাল রাতে ঘুম হয়নি, কারণ তোমরা তো আমার গলা শুনে বুঝতে পারছো কি আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ ভাই আমার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, ঠান্ডা লাগুক আর যাই হোক, ব্লগ তো আমার তোমাদের জন্য আনতেই হবে আমাকে। সো এখন যাবো একটু মাঠের দিকে, দেন মাঠে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, এইখানে দেখতে পাচ্ছি জলটা, এবার তো বুঝতে পারবে না, প্রচুর পরিষ্কার জল এই সাইডটা করে, ঠিক আছে? কিন্তু যখন তুমি ওই সাইডটাই যাবে কিছু উল্টোটা দেখতে পাবে, ঠিক আছে? দাঁড়াও, আর এখান দিয়ে ভাই ভিউটা অসাম লাগছে, আর আকাশ পুরো ভাই পরিষ্কার, আর ওই দিকে গিয়ে তোমায় দেখাচ্ছি অপোজিট ভিউটা। দেখো মানে এই সাইডটা করে দেখছো, মানে পুরো আর কি নোংরাতে ভর্তি, প্লাস্টিক আবর্জনা দিয়ে সব ভর্তি। ভাই এগুলো এইসব কেন করো? এত সুন্দর একটা লেককে বা যাই হোক পুকুরকে এরকমভাবে নোংরা কেন করো? তার জন্য কিন্তু এসে দেখি সেই আসেনি, ঠিক আছে? যাই হোক, কি করা যাবে আর, আমি এসেছিলাম মেইনলি কন্টেন্টের জন্য, কিন্তু ব্যাড লাক। এই গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা মানে এইগুলো আসফল টাইপ লাগছে, কিন্তু আসফল না এটা, ঠিক একটা ছিঁড়ি। হ্যাঁ এইটাই ছিড়বো, ছেড়েও না দেখ, যাই হোক হ্যাঁ এটাই ছিঁড়েছে। সো এই হচ্ছে সেই জিনিস। ব্যাপারটা কি হয়েছে, এখন বাজে বেলা 10টা, আর আমি কিছুক্ষণ আগে আবার ঘুম দিয়ে উঠলাম। একবার আমি হয়তো ইন্টারভিউটা দিয়েছি, কারণ তখন আমি একবার ঘুম দিয়ে উঠে গেছিলাম, তারপর আবার খেলতে গেছিলাম, তো মাঠ দিয়ে এসে আবার আমি ঘুমিয়ে পড়ি, আর সেই কারণেই মানে টায়ার্ড হয়ে পড়েছিলাম প্রচণ্ড। যাই হোক, আমি খেলাধুলো করিনি, কিন্তু মানে আমার শরীরটা খারাপ ছিল, বলেছিলাম যেমনটা গলা তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ ছিল, সেই জন্য এসে আবার ঘুমিয়ে পড়ি। বৃষ্টি হলো না হলো, দেখো আমাদের সামনেটা অবস্থা দেখছো, মানে সবসময় তিস্তা নদী হয়েই থাকে এখানটা। ব্যাপারটা হয়েছে কি, আমি এখন যাবো একটু দোকানে, কারণ ভাই সর্দি কাশি হয়েছে, তো মানে একদম গলাটা ধরে আছে, তাই জন্য ভাবলাম ভিক্স কিনতে যাবো এখন। তো ভাই খাওয়া দাওয়ার ইচ্ছা অব্দি চলে গেছে, একটু কিন্তু ভিক্স পেলে না মনে হয় গলাটা যেন শান্তি হবে। তো যাই এখন দোকানে। ভিক্স দাও তো, চারটে ভিক্স। ফাইনালি ফিক্স পেয়ে গেছি। 1 hour later এখন বাজে বেলা 1টা, আর আমি ভাই এখন ওদের চান টান কিচ্ছু করিনি, মা ওদিক দিয়ে আমাকে বকেই যাচ্ছে তখন ওদের চান কর বলে। কিন্তু ভাই এই সর্দির মধ্যে না এমনি ঠান্ডা লেগেছে বলতে ভাই চান করতে ইচ্ছাই করে না, চান না করলে ভাই সর্দিটা ঠান্ডা মাথায় বসে যায়। সো চান করে এসে দেন আবার কথা বলছি। গাইস এই ঠান্ডা জলটা দিয়ে এখন চান করতে হবে। ও বাপ রে বাপ, কি ঠান্ডা! কেসা লাগা মেরা মজাক! যাই হোক, এটা আমার এখন মাথায় যাবে। দেখো গাইস কত টাকা দেখেছো, বহুত টাকা। তোমাদের চাই তো বলো, ঠিক আছে? নিজে কমেন্ট করো, 100 টাকা পেটিএম করে দেবো, ঠিক আছে? 1 eternity later সো এখন আমাকে এই দুটো বোতল ভরতে হবে জল, আর আছে এইদিকে একটা বালতি, এটাও ভরতে হবে, ওটাকেও ভরতে হবে। বহুত কাজ।
যাবো একটুখানি ওষুধের দোকানে, কারণ আমার শরীরটা খারাপ হয়ে গেছে, মায়ের শরীরটা খারাপ, এই কারণে একটু জ্বরের ওষুধ আনতে হবে। তো যাই, সাইকেলটা নিয়ে বেরোবো এখন, তো বেরিয়ে কথা হচ্ছে। সবে ঘরে এলাম, এখন আমি আবার যেতে হবে পড়তে, সারাদিন ভাই ঘর বাইরে করতে করতে ভাই পুরো টায়ার্ড। তো এখন যাবো পড়তে। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখাচ্ছি অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগে। সো গুড বাই।